সবাইকে স্বাগতম ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সের আজকের লেকচারে। তো আজকের লেকচারটা হচ্ছে যে কোর্সের একদম শেষ, হ্যাঁ সেই শেষ ভিডিও। তো চলুন শুরু করি। তো আমরা এই কোর্স থেকে কী কী শিখলাম? আমরা শিখেছি যে ওয়ার্ডপ্রেস কী জিনিস, হ্যাঁ আমরা দেখেছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, দেখেছি আমরা ওয়ার্ডপ্রেস প্লাগ ইন, হ্যাঁ আরও দেখেছি আমরা কিছু ফ্রি প্লাগ ইন, হ্যাঁ কিছু প্রিমিয়ার প্লাগ ইন, ফ্রি থিম, প্রিমিয়ার থিম, আমরা কোন থিম নিয়ে আমরা মানে কোন ধরনের থিম নিয়ে আমরা কাজ করবো সবসময়, কোন লেভেলের থিম নিয়ে আমরা কাজ করবো, কীভাবে আমরা কাজ করবো সেগুলো আমরা দেখেছি। আমরা এক্সট্রা যা দেখেছি সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসটাকে প্লেস সম্পর্কে আমরা জেনেছি, কীভাবে ফাইবার মার্কেট প্লেসে আমরা কাজ করবো, কীভাবে আমরা গিগ তৈরি করবো, আর কীভাবে আমরা প্রিমিয়ার থিমগুলো কীভাবে আমরা পাবো। হ্যাঁ আপনার আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আমি দেখিয়েছি কীভাবে ডাউনলোড করবে সেটাও দেখেছি। আপনি ওয়ার্ডপ্রেসটা আপনি লাইভ সার্ভারে কীভাবে ইনস্টল করবেন, তাছাড়া লাইভ সার্ভারে ইনস্টল করার সময় বা লোকাল সার্ভারে প্রিমিয়ার থিম ইনস্টল করলে কিছু প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আপনি কীভাবে সলভ করবেন, কীভাবে ফিক্স করবেন সেটাও আমি কিন্তু দেখিয়েছি। এরপর দেখিয়েছি যে একটা 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 লিঙ্ক, হ্যাঁ একটা সাইট, সাইটটা কি আদৌ ওয়ার্ডপ্রেস দিয়ে করা, কীভাবে আপনি চেক করবেন, হ্যাঁ এবং কী কী প্লাগ ইন দিয়ে করা, কীভাবে চেক করবেন সেটাও আমি দেখিয়েছি একটা জাস্ট ছোট্ট একটা লিঙ্কের মাধ্যমে। তো আসলে আমার আমার যতটুকু আমার জ্ঞান, আমি যা আমি এতদিন যা কাজ করেছি, হ্যাঁ সব কিছু দিয়েই আমি কোর্সটা সাজিয়েছি। হ্যাঁ অনেক সময় অনেক প্রবলেম হয়েছে আমার, একটা করছি হয়ে এসে পড়েছে আরেকটা। তো কাজ করতে করতে এই আসলে ছোটখাটো একটু তো প্রবলেম হবেই, মানুষ মাত্রই তো ভুল, তো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। হ্যাঁ আর আমি অবশ্যই আপনাদের সবার শুভকামনা করছি যে আপনারা আমার কোর্সটি করে যেন কিছু করতে পারেন। হ্যাঁ আপনারা তো কোর্সটি করছেন কিছু করার জন্যই, হ্যাঁ আশা করি কিছু করতে পারবেন কোর্সটা করে, আর কিছু যদি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে হার্ড অ্যান্ড সোল, হ্যাঁ 3 থেকে 4 মাস একদম ভালো কঠোর পরিশ্রম করতে হবে। আমি দেখিয়েছি আপনাকে, আপনার কিছু কাজ দিয়েও আমি কিছু কাজও দিয়েছি যে আপনি কীভাবে কী কী কাজ করবেন, কীভাবে কোথায় কী কী স্যাম্পলগুলো পাবেন, হ্যাঁ কীভাবে প্র্যাকটিস করবেন সেগুলো। আর একটা জিনিস, আপনি আমি যেরকম একটা সাইটে বারবার আমি বিভিন্ন থিম নিয়ে আমি কাজ করছি, আপনারা যেটা করবেন যে প্রত্যেকটা থিমের জন্য আলাদা আলাদাভাবে ডাটাবেস ক্রিয়েট করবেন, আলাদা আলাদাভাবে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করে প্রত্যেকটা থিম নিয়ে কাজ করবেন। আর অবশ্যই সি ড্রাইভে, আমি আবার বলছি সি ড্রাইভে কখনো লোকাল সার্ভারকে ইনস্টল করবেন না। এখন বলছি কেন, হতে পারে যে আপনি আজকে উইন্ডোজ মারছেন, আপনি আজকেই ওয়ার্ডপ্রেসে কিছু কাজ করছেন, কালকে হয়তো আপনার উইন্ডোজটা ক্র্যাশ করলো, কারণ আমরা কেউই পেইড উইন্ডোজ ইউজ করি না, সবাই পাইরেস, ইভেন আমিও। তো সেজন্য আপনি অন্য একটা ড্রাইভে সেভ করে রাখেন। আমি আমার যে লোকাল সার্ভারটা, হ্যাঁ আমি 2014 মনে হয় আমি ইনস্টল করছি, হ্যাঁ সেই এক লোকাল সার্ভারটা দিয়েই কিন্তু আমার কিন্তু চলতেছে। হ্যাঁ আমি বারবার কাজ করছি, ডেটাবেস ডিলেট করছি, আবার কাজ করছি। হ্যাঁ তো 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 এরকমই আপনারা অন্য একটা ড্রাইভে, অবশ্যই লোকাল সার্ভারটা অন্য একটা ড্রাইভে ইনস্টল করে রাখবেন সি ড্রাইভ বাদে। আর কোর্স শেষ মানে যে আপনার সাথে আমার সম্পর্ক শেষ তা কিন্তু নয়। হ্যাঁ আপনি চাইলে আমার ফেসবুক সব কিছুই এই কোর্সের সাথে আছে, আমার ফেসবুক আইডি, আমার মেইল আইডি, হ্যাঁ আমার টুইটার সব কিছুই আছে। হ্যাঁ আপনি চাইলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইভেন আমার ফোন নাম্বার আছে। সো দ্যাটস ইট, হ্যাপি ফ্রিল্যান্সিং।